एवरीवन अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल। यूजुअली आमार फैशन एंड सेल्फ पोर्ट्रेट बेस्ड वीडियो मेक करा हय, किन्तु आज के आमी फर्स्ट ट्रैवल ब्लॉग टाइप वीडियो अपलोड दिलाम। टाइटल देखे अवश्य बुझते पारछेन आमी आज कोई जाच्छी। सकाल 8টায় আমরা রওনা দিয়েছি এবং 2টায় পৌঁছেছি। মাঝে আমরা 1 আওয়ার ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, টোটাল 6 আওয়ার লেগেছিল। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। কলের মাধ্যমে অনেক আগেই বুকিং দেওয়া হয়েছিল, যেটা এন্ট্রি টাইম চেক করা হয়। বুকিং এর টাইম অ্যাডভান্স করা লেগেছিল। এটা হলো টাওয়ার বিল্ডিং এর এন্ট্রি পয়েন্ট। আমরা দুটো রুম নিয়েছিলাম, 115 এন্ড 118। আমাদের পার ডে প্রতি রুমের জন্য 18,000 লেগেছিল। যেহেতু আমরা 6 জন ছিলাম, সেজন্য আমরা প্রতি রুমে 1 সিঙ্গেল বেড এক্সট্রা অ্যাড করেছিলাম, যার কস্ট করেছিল 5,000। টাওয়ার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে অলিভ রেস্টুরেন্ট এন্ড ফিফথ ফ্লোরে সাইগন রেস্টুরেন্ট, যেখানে ব্রেকফাস্ট এন্ড লাঞ্চের জন্য বাফে সিস্টেম ছিল। ফার্স্ট ডে আমরা সাইগনে লাঞ্চ করেছিলাম এবং প্রতিটি খাবারই অনেক ভালো ছিল। পায়ে হেঁটেও ঘুরতে পারবেন, আবার ওদের পার্সোনাল ভ্যান গাড়িতেও ঘুরতে পারবেন। যেহেতু আমরা লেকের দিক যাচ্ছিলাম আর লেক হলো টাওয়ার বিল্ডিং থেকে একটু দূরে, সো আমরা ভ্যান গাড়িতে করেই লেকে গেলাম। ছোট করে লেকের মতো আছে, যেখানে আপনি বোর্ডে করে ঘুরতে পারবেন। আমরা ফ্যামিলি বোর্ডও নিয়েছিলাম অ্যান্ড মিনি বোর্ডও নিয়েছিলাম। ফ্যামিলি বোর্ড 500 লেগেছিল অ্যান্ড মিনি বোর্ড 200 করে। এটা হলো ইনডোর গেম বিল্ডিং এর একটা গেম সেকশন। এখানে অনেকগুলো গেম সেকশনই আছে এবং সবগুলো গেমই পার পারসন 100 করে। আর আপনি 90ও দেখতে পারবেন, আমরা 90 দেখেছিলাম, 4 জন, টোটাল 500 লেগেছিল। এটা হলো সিনেপ্লেক্স বিল্ডিং, যেখানে দুটো হলে স্কেডিউল ওয়াইজ সিনেমা চলে। ফার্স্ট ডে আমরা রেভুলেশনে ডিনার করি। এখানে পার পারসন 1 স্টার্টার অ্যান্ড 1 মেইন ডিশ অর্ডার করতে পারবেন, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমাদের কারোর কাছে রেভুলেশনের খাবার বেশি একটা রুচিসম্মত লাগেনি। এরপর আমরা ডিনার করে রুমে চলে যাই। পরের দিন ব্রেকফাস্টের জন্য আবারও সাইগনে যাওয়া পড়েছিল। সুইমিং পুলের জন্য আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়, টাইম 1 আওয়ার করে থাকে। সেকেন্ড ডে আমরা লাঞ্চ করতে অলিভে গিয়েছিলাম। অলিভ অ্যান্ড সাইগন দুটো রেস্টুরেন্টেরই খাবার মজাদার ছিল, বিশেষ করে ডিজার্টগুলো অনেক মজার ছিল, জাস্ট ওয়াও।
ছোট একটা মেজ আছে আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেগ্রাউন্ড আছে। মেজের মধ্যে ঢুকলে বিশেষ করে মিডিল পর্যন্ত গেলে আসলে বের হতে একটু কষ্ট হয়। সিনেপ্লেক্সের উপরে বারকোড, কিন্তু ভিডিও করা নিষেধ বলে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। ডিনারের জন্য নস্টালজিয়া রেস্টুরেন্টে গিয়েছিলাম, এখানের খাবার অনেক ভালো ছিল। এক্সট্রা ড্রিঙ্কস বা ডিজার্ট অর্ডার করলে পে করে নিতে হবে। উপর থেকে ভিউ খুবই সুন্দর, প্রতিটা জায়গায় খুব নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড স্টাফদের বিহেভ খুব ভালো ছিল। আমরা টু নাইট স্টে করেছি, চেকিং টাইম ছিল দুপুর 2টায় অ্যান্ড চেক আউট টাইম ছিল দুপুর 12টায়। চেক আউট করার পর ওখানে কিছু টাইম স্টে করা যায়, তো আমরা ঘোরাফেরা করে একবারে 2:30 দিক ওখান থেকে বার হয়ে আসি। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।